তাকে পুষ্পস্তবক এবং যিনি জলের দায়িত্বে দিয়ে পুরস্কৃত করা হচ্ছে জল শেষ হয়ে গেছে ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনি কাইন্ডলি একটু জলের ব্যবস্থা করুন তাড়াতাড়ি উপহার দিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা মাধব বোসকে কিছু বলার জন্য অনুরোধ করব গ্রিন ফেন্সের আজকে যে প্রোগ্রাম অভূতপূর্ব হয়েছে এর জন্য গ্রিন ফেন্সের সমর দাস যাদব বোস প্রসেনজিদা এরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রাম যে করেছে তার জন্য অশেষ ধন্যবাদ এবং আগামী দিনে গ্রিন ফেন্স আরো বড় করার পথে আমার আশীর্বাদ রইল নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী মাধব বোসকে গ্রিন ফেন্স দাঁড়ানোর জন্য তার সময়ের মধ্যেও এই ফাঁকা সময়টা বার করে গ্রিন ফেন্সের সাথে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই গ্রিন ফেন্স কুর্নিশ জানাই তাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা চলে যাব আবার বাকি নার্সারিগুলোতে যেখানে আমরা সেই নার্সারিগুলোর নার্সারির মানুষজনদের সম্মান জানাচ্ছি এবং তাদেরকে তাদেরকে একদম আপ্যায়ন করে নেওয়া হচ্ছে উত্তরীয় পরিয়ে যাতে তারা আমাদের এইভাবেই পাশে থাকেন এবং সাথে থাকেন গ্রিন ফ্রেন্ডস এই নার্সারিগুলো ছাড়া হয়তো অচল আপনাদের যেমন আমাদের পাশে চাই তেমন এই প্রত্যেকটা নার্সারিদেরও আমাদের পাশে চাই অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের সকলকে কত সহজ ব্যাপার নয় যদি সাহায্য না করতো এত বড় অনুষ্ঠান এত ভালো প্রোগ্রাম করা যেত না তাদেরকে অসংখ্য ধন্যবাদ সৌরভদের মুখ থেকে দু চার কথা শুনবো গ্রিনফ্রেন্ডের সমস্ত বন্ধুদের সবার আগে নমস্কার এবং হ্যাপি নিউ ইয়ার সমরদাকে বিশেষ করে ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি গত বছর থেকে বিনন্ন উৎসবে পার্টিসিপেট করছি গ্রো ব্যাগ নিয়ে আমাদের গ্রো ব্যাগের কিছু বৈশিষ্ট্য আপনাদের জানাই গৌরবাবু আমাদের মিলন উৎসবের প্রথম থেকে একদম ফার্স্টে স্টল দিয়েছিল আর এবছরও কিন্তু ছ নম্বর সেখানেও স্টল সবসময় আসে নমস্কার আমি গৌর পাড়ই সোনালি অর্গানিক আমার ফার্মের নাম প্রায় সবাই শুনেছেন অন্তত ছাদ বাগান যারা করেন কাটাপ্পা আমার প্রোডাক্ট সেটাও সবাই জানেন আমি সমর সম্বন্ধে দু একটা কথা বলি সমরের এই কৃতকর্মটা ওর প্রায় শুরুর দিন থেকে আমি ওর সাথে আছি ওর এই বেড়ে ওঠাটা আমি ছোট থেকেই দেখেছি এত বড় হয়েছে এই বেড়ে ওঠাটা ধাপে ধাপে বেড়ে ওঠাটা আমার খুব ভালো লেগেছে এটা অনেক মানুষের কাছেই মানে একটা কি বলবো শিক্ষণীয় যে কীভাবে নিজেকে তৈরি করতে হয় সেটা ওকে দেখে শেখা উচিত ওর দৌলতে আমাদের সবার এখানে হাজির হওয়া আজকের সমরের প্রথম মিট আপ থেকে আমি আছি কন্টিনিউ আছি যতদিন ও করবে আমি সঙ্গে থাকব এটা তো নিশ্চিত আর আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা বেশিরভাগ ছাদ বাগান করেন ফিল্ড ক্রপ তো নয় ধরে নিচ্ছি ছাদ বাগান যখন আপনারা টোটাল অর্গ্যানিক করার চিন্তা করবেন অর্গ্যানিকের বেনিফিট নতুন করে কাউকে বোঝাতে হবে না সেটা আমাদের সারা পৃথিবীতে এখন শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবী চাইছে অর্গ্যানিক হোক অর্গ্যানিকের বেনিফিট সবাই জানেন সবাই এখন মানে এটা সম্বন্ধে ইউটিউব থেকে শুরু করে সব কিছু দেখে সবাই শিখে গেছেন সেই জন্য আমি বলব গো অর্গ্যানিক গ্রো উইথ অর্গ্যানিক এই মন্ত্র নিয়ে আপনারা সবাই এগিয়ে চলুন কারণ ছাদে আমাদের সবসময় থাকতে হয় ছাদে বারান্দায় ব্যালকনিতে যে গাছগুলো থাকে সেখানে যদি আমরা ইনঅর্গ্যানিক স্প্রে করি সে তার স্মেল তার বিষক্রিয়া সবসময় আমাদের সঙ্গে থাকতে হয় তার সঙ্গে সেই জন্যই আপনি যদি অর্গ্যানিক ইউজ করেন সেই দিক থেকে কিন্তু আমাদের অনেক উপকার হবে এবং পরিবেশের তো ভালো হবে নতুন প্রজন্মকে আমরা ভালো পরিবেশ একটা দিয়ে যেতে পারবো উন্নত পৃথিবী অর্গ্যানিক দূষণমুক্ত পৃথিবী আমরা দিয়ে যেতে পারবো সবাই যদি আমরা চেষ্টা করি অর্গ্যানিক সেই জন্যই আরেকবার বলি গো অর্গ্যানিক গ্রো উইথ অর্গ্যানিক গ্রো অর্গ্যানিক গ্রো উইথ সোনালি অর্গ্যানিক এই বলে আমার বক্তব্য শেষ করলাম সমর